পার্বত্য তিন জেলায় ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব আজ থেকে শুরু হয়েছে। বাংলা বছরের শেষ দুই দিন ও নতুন বছরের প্রথম দিন নিয়েই বসে বৈশুখ, সাংরাই ও বিজুর এই উৎসব। কিন্তু করোনার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় এবার উৎসবে পর্যটক নেই বললেই চলে। ফুল বিজুর মধ্য দিয়ে সোমবার থেকে শুরু হলো পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব। পুরাতন বছরের সকল দুঃখ গ্লানি ভুলে গিয়ে নতুন বছরের শুভকামনা করে উদযাপিত হয় এই ফুল বিজু উৎসব। সবাইকে বিজুর শুভেচ্ছা, আসেন আসেন, পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে যাচ্ছি। বছরের কষ্টগুলো আমরা ফুল নিবেদন করে, এই বছরে ফুল নিবেদন করে সবগুলো ভুলে যেতে চাই। প্রার্থনা করব এই করোনাকালীন সময় আমাদের করোনা যাতে চলে যায়। আমরা চেঙ্গি নদীতে শুভ ফুল বিজু উদযাপন করতে আসছি। ভোর থেকে ফুল সংগ্রহ করে খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গি নদীতে ফুল দিতে আসে শত শত তরুণ তরুণী ও শিশু। মহামারী করোনার কারণে অধিকাংশকে মাস্ক পরতে দেখা গেলেও ভিড়ের কারণে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। ফুল দেওয়া শেষে প্রত্যেকে নিজ নিজ বাড়ি পরিষ্কার করে ফুল দিয়ে সাজাবে। মঙ্গলবার মূল বিজু, এই দিন প্রতিটি বাড়িতে অতিথি আপ্যায়ন করা হবে। নানা রকম সবজি দিয়ে পাচন তৈরি করে পরিবেশন করা হবে অতিথিদের। করোনা মহামারীর কারণে গত বছর বৈশাখী উৎসব উদযাপন করা হয়নি। DVC News Desk.